বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে ঝাক্কাস তো একদম শেষ তোকে দেখবিা শুরু করা যাক। ए লোড করে নিয়ে এ ফেলে দিবি জানো। আমি একাই লোড করতে পারিবো আমার পেছনটা অত বড় শক্ত লইছে।

হ্যাঁ গো মা মসি ঘরটাকে নিমন্ত্রণ দিল বলিস না ও খাল ভরির গল্প কেন গো মা কি হইল বলছে কি পুটিকে বসে নিমন্ত্রণ দিব না বলি হ্যাঁ লো পাখি তোর বিপদ হতে গেলে আমার ঠেললেই তুই পয়সা নিয়ে যাই আর পুটিকে বলছে নিমন্ত্রণ দিব না এটা আমিও বলে দিয়েছি পুটি কারো ভাতে আশা করে নাই একটা জুয়ার বেটা আছে জুয়ার মরদ আছে কারো ভাতে আশা করে নাই পুটিয়ে দাঁড়া দাঁড়া আমিও বিহা করিব না গো মা তখন হামরা মসিকে নেমন্তন্ন দিব নাই আর সালাই এমন আইটেম করিব ন এমন এমন আইটেম করবনো লোকে নুচি আর এ চানা মশলা দেয় আর আমরা কি দিব এক কাপ করে চা আর দুটা করে সেখা রুটি আলু ভর্তা আর মাড় ভাত এক সানা করে ডিম ভাজা আর গগলি ঝোল আর দেখাইন দিব তার মসি হামরা কত বড় লক বটিয়ার বড় লক লয় আর লাস্টের সময় মিষ্টির বদলে একটু করে চিনি দিয়ে দিব খাইয়ে লাও আর শান্ত মনে সবাই ঘর চলে যাব। আর বক্স গুলা গো মা ডিজে সার্জেন থাকবে আর ডিজে পোয়ার থাকবে আরে নুনু খাতে দিতে পারি আর না পারি লোককে বক্স বড় বড় করিব নিচের মাটি উপরে উঠাই দিব আর উপর মাটি নিচে করে দিব এ মদনা মদনা ঘরে আছিস রে তুই আমার বাপের নাম ধরে হাঁকাছি এমন হাতটাই তোর কামড়ান দিব না তোর কুকুর ছেড়ে ঘরে আছি রে চিটুয়া ঘরে আছি রে চিটুয়া আরে আরে ঘরে আছি আই রে ঝন্টা এ ঘর থেকে আই আমি ব্যাপারটা ঠিক বুঝে নিয়েছি তুই যে ঠিকে ভুলাছি মাগো আমাকে বিয়া দে আমি তো বড় হয়ে গেলছি আমি ঠিক জানিছি তোর বিয়া হবে কি না তুই সারা তুই ভাই মরবি রে মরনার বেটা আমি তুই ভাই মরিব তুই তুই ভাই মরবি আমার মামা দিদি বাঁচি আছে উয়াকে বিয়া করে লিব তুই সারা তুমরাই মরবি কান ফম বললি কারণ তোর তো মামা দিদিও নাই কে কতদিন আগেই তোর মামা দিদি ফুটাই গেলছে আরে তুই হামা চিনি নাই হামার নাম বটে ঝন্টারে বেটা ভোলা যেদিন তুই বিয়া করবি নাই সেই দিন তোর মামা দিদিকে আমি কিডন্যাপ করে লাগা আর সেই দিন তোর মুখে বিয়া করে লাগা তুই তোরা মরে যাইগা

কি করতে আরো যাচ্ছি ইয়াদের এক গাড়ি গোবর চালাবে বল ক্ষেত্রে নিয়ে যেতে হবে ওই জন্য যাচ্ছি লোড ফোড করে নিয়ে ট্রাক্টর চালাচালি ঝামেলা আছে না সেই দায়িত্বটা তো আমাকে নিতে হই সেই তো জানি বড় হয়ে নিয়ে বড় দুঃখই বটে তবে যাব ও ইয়াতে ঘর গেলে এই গোবর চালাতে গেলে

হে রে ভাই যত কুরজি তো যে যা রকম গন্ধ করছে আমি আর কুরতে লাগবো তুই গবটা লড় কইতে লাছি কি করে খাবি রে এর কমে তোর ফাটে আমি কি করে খাব তো কে ভাগদি হবেক নাই আমি হাতে করে খাই নো চামচে করে খাই তো কেও তো ভাগদি হবেক নাই তুই নিজের কাজটা নিজে করনো আমি তো নিজের কাজটা করছি তুই ঝড় ঝড় বোঝাইন্দিবিস তবে নো তো লে 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 বোঝাইন্দি দি যা চুলি উপর দিকে হুর করে

এই কোথা গেলি রে এত দেরি করছিস যে আমার ট্রাক্টরটা গোটাই লোড হয়ে গেল তাও তোর হাই গায় হইলো না তো নিয়েছি শালা জল পাচ্ছি নি আই কোন ধারে বান থাকে এই আরে বোকা তো এখানে জল পাবি তুই খানে জল থাকে না তুই পাঁচ পালাই পুষে নি আই জলদি করে আই তো রাখ রাখ যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ জলদি করে আই নাই তো শালা তোকে ছাড়িয়ে দি আমি চলে যাব বহাল দিকে গোবরটা ফেলতে তুই ভং করবি আরে যাচ্ছি যাচ্ছি

তো মামার ভেটা মামার ভিটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঘন্টার জুড়ে বজিয়ে দিবে তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার জারি করে দেবে এবার আসছি কাজ তো একদম নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট